ওয়েলকাম টু মাহি শ্রেণী কিচেন অ্যান্ড ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমি এখানে চিকেনের কতগুলো ছোটো ছোটো পিস নিয়ে নিয়েছি, আর এখানে মরিচ, হলুদ, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর রসুন, পেঁয়াজ, আদা বাটা, গোলমরিচ গুঁড়া, টমেটোর সস, সামান্য লবণ, সব কিছু এখানে আমি মিক্সড করে নিয়েছি। আর এটাকে আমি প্রায় 2 ঘন্টা সময়ের জন্য ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করলে যেটা হয়, যেহেতু চিকেনগুলো রান্না করা হয় নাই, তো যখন আমি ভাজবো ভেতরে যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে, এই জন্য এই ম্যারিনেট করাটা। প্রায় 2 ঘন্টা ম্যারিনেট করা শেষ হলে আমি এটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আর একদম লো ফ্লেমে দিয়ে খুব আস্তে আস্তে করে আমি এটা ভাজবো, একটু সময় নিয়ে। বাইরে যখন আমরা চিকেন ফ্রাই খাই, তখন কিন্তু বিশেষ করে KFC-র যেটা, যে ভেতরেটা অনেক বেশি সফট জুসি থাকে আর বাইরে থাকবে একদম ক্রিস্পি, তো আমার এই চিকেন ফ্রাইটা একদম সেরকম হয়েছিল। তো আমি এখানে প্রায় সবগুলো চিকেন আস্তে আস্তে ভেজে নিচ্ছি, চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ভেলপুরি রেসিপি, একদম A to Z। আর এখানে চিকেনগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছিল এবং টেস্টি হয়েছিল। চলো আপনাদের সাথে ভেলপুরি রেসিপিটা শেয়ার করি। এখানে প্রথমে আমি 1.5 কাপ ময়দা দিয়ে নিচ্ছি, আর আমার প্রয়োজন এখানে 1/2 কাপ সুজি, 1.5 কাপ ময়দা আর হচ্ছে 1/2 কাপ সুজি। দিয়ে দেওয়ার পরে আমি এখানে 1 চামচ লবণ দিয়ে নিব, তারপর 2 চামচ পরিমাণ তেল দিয়ে নিব, বাসায় যে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে সেটা দিয়েই আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। আর ডোটা হবে একটু শক্ত টাইপের। তো সব উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি প্রথমে এটা পানি দেওয়ার আগে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে অল্প অল্প করে আমি পানি দিয়ে এটাকে মিক্স করব। তারপর এটাকে আমি রুটির মতো প্রথমে রুটি বানিয়ে নিব। আর আপনাদের কাছে যদি গোল শেপের কোনো কিছু থাকে, সেটা দিয়ে আপনারা এই সাইজের কেটে নিতে পারবেন। আমার কাছে ডোনাট কাটার ছিল, আমি এটা দিয়ে কেটে নিয়েছি। আর এগুলো আমি এখানে সব নিয়ে নিচ্ছি, আর এখন এগুলো ভেজে নিব। প্রত্যেকটাই আমি এভাবে রুটি বানিয়ে তারপর হচ্ছে এভাবে শেপ দিয়ে নিচ্ছি, যেমনটা বেলপুরি হয়। এখানে আমি প্রথমে তেলটা গরম করে নিয়েছি, আর চুলার তাপমাত্রা মিডিয়াম করে দিয়েছি। আমি যেভাবে দেখিয়েছি, আপনারা যদি ঠিক এভাবে বানান তাহলে দেখবেন যে একদম পারফেক্ট হবে। এই তো দেখতেই পাচ্ছেন কতটুকু পারফেক্ট হয়েছে। আর এভাবে আমি সবগুলো ভেলপুরি এখানে ভেজে নিব। তেলটা কিন্তু একদম অতিরিক্ত গরমও না, আবার একদম লো ফ্লেমে দেওয়াও না, মিডিয়াম আছে। আমি এগুলো সবগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এরকম একসাথে 4-5টা দিনও ভেজে ফেলতে পারেন। তারপর আমি এভাবে সবগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি, আর বুটটা আমি হালকা লবণ আর একটু হলুদ দিয়ে আর সিদ্ধ করে নিয়েছি, আর এটার সাথে আলু মিক্স করে নিয়েছি। এরপর এখানে একটু জিরা, তারপর লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি।
এই তো দোকানের মতো একদম পারফেক্ট ভেলপুরি রেডি হয়ে গিয়েছে। আর এখানে সোহেবকে বলছিলাম তুমি টক বানাই নিয়ে আসো, ও এখানে টক বানিয়ে নিয়েছে। আর চাইলে আমার মতো এরকম একটু শসা দিতে পারেন উপরে। এই তো আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আপনারা চাইলে অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এটা হচ্ছে কিছুদিন আগের একটা ভিডিও, আমি সকালে মোবাইল স্ক্রল করতে করতে দেখলাম যে জব্বরের বলি খেলা, এটা এক ধরনের মেলা যেখানে গ্রামীণ জিনিসপত্র বেশি পাওয়া যায়। বেসিক্যালি এই যে মেলাটা, এখানে সবাই বেশিরভাগ যায় হচ্ছে ঝাড়ু কেনার জন্য। সবাই একদম 4-5টা করে ঝাড়ু নিয়ে আসে পুরো বছরের জন্য। আর আমার আম্মুর কেন জানি এই মেলাটাই অনেক বেশি পছন্দ, সবসময় আম্মু এই মেলাটা মিস করবে না। তারপর আমরা ওখানে গিয়েছিলাম, যাওয়ার পরে তো পার্টি পছন্দ করতেছিলাম, আম্মু এখানে একটা পার্টি নিয়ে নিয়েছে। আর আমি মাটির জিনিসপত্র সেরকম কি নিব বুঝতে পারতেছিলাম না, পরে এই ফুলের টপটা আমি নিয়ে আসি। আর এখানে বিভিন্ন ধরনের মিষ্টি জিনিসপত্র পাওয়া যায়, তারপর পাঁপড়, এগুলো আনতে আনতে পাঁপড়টা আনতে আনতে ভেঙে গিয়েছিলো। তারপর এই তো আমাদের মেলার জার্নি শেষ। এটা বেসিক্যালি বিকালের একটা ভিডিও, সেদিন মহরম ছিল কয়েকদিন আগে। মহরমে দেখা যায় যে সবাই যেহেতু রোজা রাখে, তো এই জন্য ইফতারির জন্য এখানে আম্মু সাদা পোলাও, তারপর হচ্ছে মুরগির মাংস, তারপর আরেকটা আছে মেচবানি মাংস যেটা চনা ডাল দিয়ে করা হয়, এগুলো রান্না করতেছিল। এখানে প্রথমে আমি মাংসগুলোকে একটু ভেজে নিয়েছি, তারপর এখানে প্রথমে মশলাগুলোকে হালকা একটু ভেজে নিব 2-3 মিনিটের মতো, পেঁয়াজ রসুন আদা বাটা, এগুলো ভালো মতো ভেজে নেওয়ার পরে আমি এখানে মরিচ হলুদ, তারপর মশলা জিরা গুঁড়া, এগুলো সব মিলে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আচ্ছা, তেজপাতা দারচিনি এগুলোও দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে পেস্ট যেটা তৈরি করে রেখেছিলাম এগুলো সবগুলো দিয়ে নিচ্ছি। পুরো ভালোভাবে কষানো হয়ে গেলে তখন চিকেনগুলো আমি দিয়ে নিব। এই তো চিকেনগুলো প্রায় এখানে হয়ে গিয়েছে। এই তো আমার এখানে চিকেন রান্না করা হয়ে গিয়েছে, আর আমিও এখানে সাদা পোলাও রান্না করার জন্য তেল, তারপর তেজপাতা, ডালচিনি সব কিছু দিয়ে নেওয়ার পরে যে বাটা মশলাগুলো আছে, পেঁয়াজ রসুন আদা বাটা, এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। কষানোর পরে চাল, তারপর লবণ, পানি, এগুলো সব দিয়ে নিব। মহরমে অনেকে আবার চালের রুটি বানায়, আরও অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করে। আসলে ইফতারের জন্য তো অ্যারেঞ্জমেন্টের এমনিই দরকার হয়, তা একসাথে রান্না করে ফেলে, কিন্তু এগুলো ম্যান্ডেটরি কিছু না যে না করলে সমস্যা হবে এরকম কিছু না। তারপর এগুলো রান্না করা প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি এখানে কতগুলো ডিম নিয়ে নিয়েছি, এগুলো সিদ্ধ করে নেওয়ার পরে আমি এগুলো হালকা একটু ভেজে নিব। আমার এদিকে প্রায় ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর নানু হচ্ছে আমাদের জন্য চালের রুটি পাঠিয়ে দিয়েছিল, কারণ আমরা চালের রুটি অনেক বেশি পছন্দ করি। নানু দেখা যায় যে মহরমে একটা স্পেশাল পোলাও রান্না করে, সেখানে বিভিন্ন রকমের ডাল, তারপর শিমের বিচি, বিভিন্ন কিছু এরকম মিক্সড
করে এটা রান্না করে, আর এটা দেখতেও অনেক বেশি সুন্দর হয়। এই তো, তারপর না সবাই নামাজ পড়ে নিয়েছি। আশা করছি সবার আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।